মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর বিভাগে আবারও চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। গর্ভবতী এক রোগীর মোবাইল এবং ব্যাগ নিয়ে পালালো এক মহিলা। ব্যাগে মোবাইল ফোন, সোনার কানের এবং টাকা ছিল বলে দাবি ওই গর্ভবতী রোগীর। জানা যায় গর্ভবতী মহিলার নাম মুক্তারা বিবি, বাড়ি মানিকচক থানা মোহনায়। নমাসে অন্তঃসত্ত্বা রয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরে চিকিৎসা করাতে আসেন তিনি। পেটের ছবি তুলবে বলে ব্যাগে মোবাইল ফোন এবং সোনার কানের খুলে রেখেছিলেন ওই গৃহবধূ। অভিযোগ, ঠিক সেই সময় হলুদ রঙের শাড়ি পরে থাকা এক মহিলা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ওই গৃহবধূর অভিযোগ, আউটডোরে আসার পর থেকে ওই মহিলা তার পিছু করছিল। ছবি তুলতে যাবে বলে তিনি ওই মহিলাকে ব্যাগ ধরতে দিয়েছিলেন, কিন্তু সুযোগ বুঝে ব্যাগটি নিয়ে পালিয়ে যায় ওই মহিলা। এদিকে বারবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর থেকে চুরির ঘটনা ঘটায় রোগীদের নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। যার ব্যাগ খোয়া গেছে সে মুক্তারা বিবি কি বলছেন শুনবো। আসলাম এখানে ওই ছবি করতে, তো ডাক্তার ছবি লিখে দিল, ও আমাকে বললো কি পেশাব এরকম করতে হবে না। আচ্ছা আমি পেশাব ই বললাম কি পেশাব করবো না, ওর কাছে যাবো, তো ও বললো কি চল। আমি ব্যাগ ওকে দিতাম না, ও বলছে কি ব্যাগ দে পেশাব কর, পেশাব কর বললো। ই আমার গাউনে ফুল বললো কি সিস্টার বললো কি কানে ফুল, আমাকে বললো কি সিস্টার বলছে কি ছবি করতে হবে তো কানে খুলতে হবে। আমি বললাম কি কানে খুলবো না, বলছে কি না ওই ই এক নম্বরে, তো খুলিয়ে দাঁত লিয়ে আর বলছে কি ই করো। ব্যাগে রাখলাম আর ও আমাকে বললো কি মোবাইল ছিল, টাকা ছিল, সোনার কানে রাখলাম। ও বললো কি আমি জানছি না, ও আমার পিছনে এক লিয়ে গেছিল আর লিয়ে গেছে আর খালি আমি ভিতরে গেলাম আর ও চুপ করে ভাগিয়ে গেলে। কে নিয়ে গেছে চিন্তা করলেন? মেয়ে ছিল না ছেলে? মেয়ে ছিল।